ভুক্তভোগীর কষ্ট দূর করা সম্ভব না হলেও ধর্ষকের মৃত্যুদণ্ড কিছুটা হলেও স্বস্তি দিতে পারে, এমন মন্তব্য করেছেন দলবদ্ধ ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল। 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি জামাত জয়ী হবার পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক সহিংসতা চলার সময় ধর্ষণের শিকার এই নারী আজও ধর্ষণ বিরোধী প্রতিবাদে সোচ্চার। এই সংক্রান্ত আইন সংস্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে অংশ নেন তিনি। 2001 সালের অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি জামাত জোট। ফলাফল ঘোষণার রাত থেকেই শুরু হয় পরাজিতদের উপর অত্যাচার নির্যাতন, আর সেই সাথে হিন্দুদের উপর চলে অকথ্য নির্যাতন, বিভিন্ন জায়গায় লুটপাট আর নারী ধর্ষণ চলে রাজনৈতিক মদদে। সে সময় হাজারো নির্যাতনের ঘটনার মধ্যে সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল একজন। তখন পূর্ণিমা নবম শ্রেণীর ছাত্রী, বেঁচে থাকার সংগ্রামে দীর্ঘ চড়াই উতরাই পাড়ি দিয়ে আজ তিনি পূর্ণ বয়স্ক নারী। বললেন, ধর্ষণের পর সমাজে মুখ দেখানোই ছিল লজ্জাকর। আমি 2001-এ গণধর্ষণের শিকার হয়ে তখন ফ্যামিলিভাবে, আত্মীয় স্বজন, সমাজ চতুর্দিকে কিন্তু আমাকে অবহেলা করা হতো। তো আমি দীর্ঘ 2 বছর আড়াই বছর আমি সূর্যের আলো দেখি নাই। কষ্ট তো কষ্টই, কেউ ফিরে দিতে পারবে না, তবে আমার জায়গায় যেন কেউ না আসে এই প্রার্থনাটাই থাকবে। আইনের আশ্রয় নিয়ে অপরাধীদের সাজা হতে পেরিয়েছে 11 বছর। পূর্ণিমার মতে, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই একমাত্র ভুক্তভোগীর জন্য ন্যায় হতে পারে। আসলে কিসের থেকে থামানো যাবে আমার নিজেরও সেটা জানা নাই, তবে ধর্ষিতাকে সান্ত্বনা দেবার জন্য একটাই উপায় থাকবে, সেটা হচ্ছে ধর্ষককে ফাঁসি দেওয়া। কোনো ধর্ষিতাকে যেন 11 বছর এক যুগ অপেক্ষা না করতে হয় মামলার বিচার পেতে। শুধু আইন পাশ না করেই চুপ থেকে যায় না, আইন যেন প্রয়োগ করা হয়। ধর্ষিতার স্বাভাবিক জীবনযাপনে সমাজেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য পূর্ণিমার। এই প্রত্যেকেরই দায়িত্ব, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন প্রত্যেকেরই বলা উচিত এবং পাশে দাঁড়ানো উচিত যে আমার মেয়ে, আমার বোন, আমার ভাগ্নে, ভাবা উচিত যে আমরা কাউকে অন্তত এই বিষয়ে কখনো হেয় করে কথা না বলি। সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ রোধে আইনের সংস্কার এবং এই ঘটনাকে কেন্দ্র করে অপরাজনীতি বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে অপরাজেয় বাংলা। এতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দিতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। ঝুমি রহমান, NBC News, ঢাকা।